হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গল্পের রামধনু আমি সন্দীপা ফিরে এসেছি আবার বড়োদাচরণের গল্প নিয়ে এর আগেও বেশ কয়েকটি বড়োদাচরণের গল্প আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা ইচ্ছে করলে শুনতে পারেন এবং গল্পটি শোনার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চরণের কাহিনী নয়নচাঁদ গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদবাবুর ঘুম ভেঙে গেল এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা টাকা থাকলেই দুশ্চিন্তা আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ হয় অগ্নিমান্দ থেকে ঘটে উদরাময় সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই সারা বছর কবিরেজি পাচন হোমিওপ্যাথি গুলি আর অ্যালোপ্যাথির নানা বিধকুটে ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারদিকে চেয়ে দেখলেন রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয় ইঁদুর দৌড়োয় আরশোলা খরখর করে কাঠের জোর পটপট করে ছাড়ে হাওয়ায় কাগো জোড়ে আরও কত কী তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায় জানলা শিকে যেন টুং করে কেউ একটা ঢিল মেরেছিল বিছানার মাথার দিকেই জানলা জানলার পাশেই একটা টেবিল তাতে ঢাকা দেওয়া জলের গেলাস নয়নচাঁদ টর্চ জেলে জলের গেলাসটার দিকে হাত বাড়িয়েই থমকে গেলেন টেবিলের ওপর একটা কাগজের মোরগ পড়ে আছে নয়নচাঁদ উঠে বড় বাতি জেলে মোরগটা খুললেন যা ভেবেছেন তাই ঢিলে জড়িয়ে একখানা চিঠি পাঠিয়েছে তাকে সাদামাটা মাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা আমাকে মনে আছে আমার ভিটে সামান্য দেনার ঘুঘু চড়িয়েছিলে শেষ গলায় গামছা বেঁধে আমাকে আত্মহত্যা করতে হয় আমার বউ আর বাচ্চারা ভিকিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে অনেক সহ্য করেছি আর না আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো ততদিনে ভালো মন্দ খেয়ে নাও ফুর্তি গাও নাচো হাসো বেশি দিন তো আর নয় ইতি তোমার জম জনার্দন ঠক ঠক করে কাঁপতে লাগলেন তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল চাকর বাকর বউ ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন গলা দিয়ে স্বর বেরোল না জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের নিরীহ গোছের মানুষ তবে বেশ খরচের হাত ছিল প্রায় হ্যান্ড লিখে নয়নচাঁদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত কখনো টাকা শোধ দিতে পারেনি মামলায় জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নেয় জনার্থন সেই দুঃখে বিবাগী হয়ে কোথায় চলে যায় মাসখানিক বাদে নদীর ওপারে একটা জঙ্গলের মধ্যে একটা আমরা গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায় তার বউ ছেলেপিলেদের কি হয়েছে তা অবশ্য নয়নচাঁদ জানেন না সেই ঘটনার পর বছর তিন চার কেটে গেছে নয়নচাঁদের ভূতের ভয় আছে তাছাড়া অপঘাতকেও তিনি খুবই ভয় পান খানিক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন রাত্রে আর কেউ ঘুমোতে পারল না এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা হতে লাগল পরদিন সকালে গোয়েন্দা বড়দাচরণকে ডেকে পাঠানো হল গোয়েন্দা বড়দাচরণ পাড়ারই লোক বড়দাচরণ লোকটা একটু অদ্ভুত স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসেন না তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না এমনকি খিড়কির দরজা দিয়েও না তিনি হয় পাঁচিল টপকাবেন নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবেন এমনকি জাল্লা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে নয়নচাঁদের বাড়িতে বড়দা ঢুকলেন তার জেনের কায়দায় বাড়ির কাছেই একটা মস্ত বট গাছ আছে সেই বটের একটা ঝুড়ি ধরে বসে খানিকটা ঝুল খেয়ে বড়দা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে সেখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেন পাইপ ধরে তিনতলার জানলায় উকি দিয়ে হাসি মুখে বললেন এই যে নয়নবাবু কি হয়েছে বলুন তো জানলায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ চাঁদ খেয়ে প্রথমটায় গোঁ গোঁ করতে লাগলেন চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হল বড়দাচরণ ততক্ষণে ধৈর্যের সঙ্গে জানলার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ তখন বড়দা খুব গম্ভীর মুখে বললেন তাহলে ওই জানলাটাই এটা দিয়েই ঢিলে বাঁধা চিঠিটা ছোড়া হয়েছিল তো হ্যাঁ বাবা বড়দা জানলাটা খুব নির্দিষ্ট পরীক্ষা করে বড়দা বললেন হুম অনেক দিন জানলাটা রং করার নি দেখছি না খা পয়সা খরচ করে কি হবে জানলা রং করালেও আলো হাওয়া আসবে না করালেও আসবে ঝুটমুট খরচ করতে যাব কেন তার মানে আপনি খুব কৃপণ লোক তাই না কৃপন বাবা লোকে বাড়িয়ে বলে তবে বলতে পারো কাল রাতে আপনি কি খেয়েছিলেন কেন বাবা বড়দা রোজা খাই তাই খেয়েছি দুখানা রুটি আর কুমড়ো ছেচকি বড়দা চরণ গম্ভীর হয়ে বললেন আপনি খুবই কৃপন ভীষণ কৃপন না বাবা কৃপণ নয় বলতে পারো আমার ফিস কত জানেন পাঁচশো টাকা আর খরচপাতি যা লাগে নয় ফের ভিড়মি খেলেন এবার জ্ঞান ফিরতে তার বেশ সময়ও লাগল বড়দা বিরক্ত হয়ে বললেন কৃপন বা হিসেবি বললে আপনাকে কিছুই বলা হয় না আপনি যাচ্ছে তাই রকমের কৃপন বোধ পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন পাড়ার লোক হয়ে তুমি পাঁচশো টাকা চাইতে পারলে তোমার ধর্মে শইল আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয় কিছু কমই হবে বাবা হিসেব করে দেখেছি আমার প্রাণের দাম আড়াইশো টাকার বেশি নয় তবে আমি চললুম ভিজিট বাবদ কুড়িটা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন নয় চাঁদ আতকে উঠে বললেন যেও না বাবা বড়দা ওই পাঁচশো টাকাই দেবক্ষণ বড়দাচরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন হাত বাড়িয়ে বললেন চিঠিটা দেখি চিঠিটা নিয়ে খুটিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন কালিটা পরীক্ষা করলেন কাগজটা পরীক্ষা করলেন আতস কাজ দিয়ে অক্ষরগুলো দেখলেন ভালো করে তারপর নয়ন দিকে চেয়ে বললেন এটাই কি জনাদনের হাতে লেখা ঠিক বুঝতে পারছি না জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল সেই লেখার সঙ্গে অনেকটা মিল আছে বড়দা বললেন হুম মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না তার মানে কি বাবা এখানে গামছার কথা ওঠে কেন গামছাই আসল জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে ছিল তো মনে হচ্ছে গামছা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায় এই চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন আমোদ আহলাদও করে নিন প্রাণ ভরে তার অর্থ কি বাবা কি বলছো সব আমি জীবনে কখনো ফুর্তি করিনি তা জানো জানি বলেই বলছি টাকার পাহাড়ের ওপর শকুনের মতো বসে থাকা কি ভালো অমাবস্যার তো আর দেরিও নেই নয়নচাঁদ বাক্য হারা হয়ে চেয়ে রইলেন তারপর বললেন জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে লাশটা শনাক্ত করেছিল তার বিপদের কথা এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের তো আর কিছুই করার নেই নয়নচাঁদ এবার ভ্যাক করে কেঁদে উঠে বললেন প্রাণটা বাঁচাও বাবা বড়দা যা বলো তাই করি বড়দা এবার একটু ভাবলেন তারপর মাথাটা নেড়ে বললেন ঠিক আছে দেখছি এই বলে বরদাচরণ বেরিয়ে গেলেন ফিরে এলেন তিন দিন পর মাথার চুল উস্কো খুস্কো গায়ে ধুলো চোখ লাল বললেন পেয়েছি নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন ফিরেছ ব্যাটাকে ধরতে যাক বাঁচা গেল বড়দা মাথা নেড়ে বললেন তাকে ধরা অত সহজ নয় তবে খোঁজ জনার্দনের পেয়েছি এই শহরেরই একটা নোংরা বস্তিতে থাকে। শিকে করে পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে অ কিন্তু সে খবরে আমাদের কাজ কি বড়দা কটমট করে চেয়ে থেকে বললেন চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূত্রার কেন আপনার ওপর রাগ তার বউ ছেলে মেয়ে ভিকিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না তা বটে যদি বাঁচতে চান তো তাদের আগে ব্যবস্থা করুন কি ব্যবস্থা বাবা বড়দা তাদের বাড়িঘর ফিরিয়ে দিন আর যা সব ট্রোক করেছিলেন তাও হরে বাবা তার চেয়ে যে মরাই ভালো আপনি চ্যাম্পিয়ন কিসে বাবা বড়দা কি প্রেমিতে আচ্ছা আসি আমার কিছু করার নেই কিন্তু দাঁড়াও দাঁড়াও অত জট কেন জনার্দনের পরিবারকে এসব ফিরিয়ে দিলে কিছু হবে মনে হয় হবে তারপর আমি তো আছি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নচাঁদ বললেন তা হলে তাই হবে বাবা অমাবস্যার আর দেরি নেই মাঝখানে মোটে সাতটা দিন নয়নচাঁদ জনার্দনের ঘরবাড়ি জমি জমা ঘুটি বাটি এবং সোনাদানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন জনাধনের বউ আনন্দে কেঁদে ফেলল ছেলে মেয়েগুলো বিউহল হয়ে গেল বড়দা নয়নচাঁদকে বললেন আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন সঙ্গে ছানার ডালনা আর পায়েস বলো কি যা বলছি তা করতে হবে আপনার প্রেশার খুব লো শক্ত খেলে মরে যাবেন তাই হবে বাবা বড়দা যা বলবে করবো শুধু প্রাণটা দেখো নয়চাঁদ পরোটা খেয়ে দেখলেন বেশ লাগে কোনোদিন খাননি ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল আর পায়েস খেতে খেতে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার না পৃথিবী জায়গাটা বেশ ভালোই সকালবেলাতেই বড়দা জানলা দিয়ে উঁকি মারলেন এই যে বাবু কেমন লাগছে গায়ে বেশ বল পাচ্ছি বাবা পেটটাও ভুটভাট করছে না তেমন আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম আরো দশটা পরিবার আপনার জন্য পথে বসেছে তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না বলো কি বাবা বড়দা এরপর যে আমি পথে বসবো প্রাণটা তো আগে কি আর করেন নয়নচাঁদ বাকি দশটা পরিবারের যা কিছু দেনার দায় দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন মনটা একটু দমে গেল বটে কিন্তু ঘুমটা হলো রাত্রে অমাবস্যা লাগবে সন্ধেবেলা বড়দা এসে বললেন কেমন লাগছে নয় বাবু ভয় পাচ্ছেন না তো ভয় শুকিয়ে যাচ্ছি বাবা ভয় পাবেন না আজ রাত্রে আরো দুখানা পরোটা বেশি খাবেন কাল সকালে যত ভিকিরি আসবে কাউকে ফেরাবেন না মনে থাকবে নয়নচাঁদ হাঁপ গলায় বললেন তাই হবে বাবা তাই হবে সব বিলিয়ে দিয়ে নেংটি পরে হিমালয়ে চলে যাব যদি তাতে তোমার স্বাদ মেটে পরদিন সকালে উঠে নয়নচাঁদের চড়ক গাছ ভিককে দেওয়া হয় না বলে এ বাড়িতে কখনো ভিকিরি আসে না কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিকিরি জুটেছে দেখে নয়নচাঁদ মূর্ছা গেলেন মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন সিন্ধু খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনালেন ভিকেরিরা যখন বিদায় নিল তখন নয়নচাঁদের হাজার হাজারখানেক টাকা খসে গেছে নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ হাজার টাকা যে অনেক টাকা দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ টাকা টাকার শোক কম নয় নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল যখন তন্দ্রা ভাঙল তখন চারদিকে অমাবস্যার অন্ধকার ঘরে কেউ আলোও দিয়ে যায়নি আতঙ্কে অস্থির হয়ে নয়নচাঁদ চেয়া চালেন খেয়ে আছিস কেউ জবাব দিল না ঘাটটা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের বুকটা ছমছম চারদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে শ্বাস কথাও শুনতে পাচ্ছেন নয়নচাঁদ সব ভয়ে কাঠ হয়ে জানলাটার দিকে চেয়ে রইলেন হঠাৎ সেই অন্ধকার জানলায় একটা ছায়া মূর্তি উঠে এলো নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না হঠাৎ তেরে উঠে জানলার কাছে ধেয়ে গিয়ে বললেন কেন রে ভূতের পো আর কোন পাপটা আছে আমার শুনি আর কোন কর্মফল বাকি আছে থোড়াই পরোয়া করি তোর একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ জাল্লার বাইরে থেকে বড়দাচরণ বললেন ঠিকই বলেছেন নয়নবাবু আপনার আর পাপ নেই ঘাড়ো কেউ মটকাবে না অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে বটে তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান সকালে ভিকিরি বিদায় দুপুরে ভরপেট খাওয়া বিকেলে দান ধ্যান সৎ রাত্রে পরোটা মনে থাকবে নয়ন একটা শ্বাস ছেড়ে বললেন থাকবে বাবা থাকবে শেষ করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বড়দাচরণের গল্প নয়ন কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না পরের দিন হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার